ফরিদপুরের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 236.74 কিলোমিটার 6 লেন মহাসড়ক নির্মাণ কাজ আটকে আছে প্রশাসনিক জটিলতায়। এখন পর্যন্ত জমি অধিগ্রহণ করতে পারেনি সরকার, তবে নগরীর পাশ দিয়ে বাইপাস সড়কের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর এই বিষয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন সড়ক বিভাগের কর্মকর্তারা। রাহাত খানের তথ্য ছবিতে দেখুন ডাস্ক রিপোর্ট। ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 236.74 কিলোমিটার 6 লেন মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান মহাসড়কের দুই পাশে প্রশস্ত করে 6 লেন মহাসড়ক নির্মাণের জন্য চার জেলায় মোট 302.7 একর জমি অধিগ্রহণ করবে সড়ক বিভাগ। তবে 2018 সালে জমি অধিগ্রহণের প্রকল্প অনুমোদন হলেও নানা প্রশাসনিক জটিলতায় এখন পর্যন্ত জমি অধিগ্রহণ করতে পারেনি সরকার। তবে নগরীর পাশ দিয়ে বাইপাস সড়কের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এরই মধ্যে নানা কর্মসূচিও পালন করেছে তারা। সিএনবি রাস্তা দিয়ে এই ফোর লেন চাই না, আমরা বাইপাস দিয়ে ফোর লেন চাই। বড় রাস্তা প্রয়োজন, তবে সেটা বাইপাস দিয়ে হওয়া উচিত, সেখানে সেটা বাইপাস মহাসড়ক হিসেবে কার্যকরী হোক, এটাই আমরা চাই। এই সমস্ত বিল্ডিং যদি ভেঙে ফেলা হয় তাহলে সরকার যেরকম ক্ষতিগ্রস্ত হবে তা আমরাও ক্ষতিগ্রস্ত হব। তবে জনগণের ক্ষতি না করে 6 লেন মহাসড়ক নির্মাণের পক্ষেই কথা বললেন স্থানীয় সংসদ সদস্য। যত কম সংখ্যক লোকে ক্ষতিগ্রস্ত করতে সে চেষ্টাটা অবশ্যই রেলওয়ে মন্ত্রণালয় করবে এবং আমি এই এলাকার সংসদ সদস্য হিসাবে মন্ত্রী হিসাবে আমিও চেষ্টা করব। এ বিষয়ে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। এখানে যদি হিউজ এই ধরনের রিসেটেলমেন্ট দরকার হয় সেক্ষেত্রে আমরা বাইপাস দিয়ে যাব। ইতিমধ্যে আমাদের বাইপাসের একটা প্রস্তাবনা আছে এবং আমরা এলে প্ল্যান অলরেডি চূড়ান্তের পথে, আশা রাখি শীঘ্রই আমরা এটা সাবমিট করব। বর্তমান মহাসড়কের দুই পাশে 6 লেন মহাসড়ক করার জন্য 2018 সালের 31 অক্টোবর এই প্রকল্প অনুমোদন দেয় মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।